দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবে আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি আল্লাহর রহমতে। তো আপা নাম কি? নূপুর। নূপুর আপু, খুব সুন্দর নাম। তো রূপুর আপু দেখতেছে একদম পাতলা একটা, মানে অন্য একদম পুরানো জায়গা জামা পরে আসছেন, মানে কি নতুন জামা কাপড় নাই? আচ্ছা, তো কি করেন আপনি? বাসা বেঁধে কাজ করেন। আচ্ছা, তো নূপুর আপু আমাদের ইউটিউবে কেন আসলেন? কি কষ্ট করে আসছেন? আচ্ছা, তো নূপুর আপু বাবা মা নাই? আছে, বাবাটা মারা গেছে, আম্মু আছে, আম্মু পেশা, আম্মু কাজ কাম করতে পারে না। আচ্ছা, তো নূপুর আপু ইউটিউবে আসলেন, তো এখন মানে কি উদ্দেশ্যে আসলেন? কি উদ্দেশ্যে আসলাম যে কোনো মানুষ যদি আমার পাশে থাকে দায়িত্ব বিষয়তে করবেন। আচ্ছা, তো আমার বড় ভাই নাই? না, বড় ভাই নাই। বড় ভাই নাই, তো আপনার বাবাও নাই, তো মাথার উপর তো কোনো ছায়াটাও নাই। তো মাথার উপর ছায়া না থাকলে তো মনে কর মেয়েদের একটু কষ্ট হয়, ঠিক না? তো মেয়ে হয়ে যে আপনি যে উপার্জন করতে আছেন, আপনার খারাপ লাগে না, কষ্ট লাগে না? কষ্ট লাগলে কিছু করার নাই, তো নিজের পরিবারটা তো খাওয়াইতে হবে, বড় ভাই থাকলে তো খাওয়াইতে হবে। আচ্ছা আচ্ছা, তো বিয়ে করবেন, বিয়ে করতে আজকাল অনেক টাকা পয়সা লাগে, আছে? টাকা পয়সা নাই, যে ছেলে আমাকে বিয়ে করবে সে তো কষ্ট দেখে বিয়ে করবে। আচ্ছা, যে বিয়ে করবে সে দুইটা পয়সা দেখে বিয়ে করবে নাকি? সে আমার মনে হয়। আচ্ছা, তারপর মা আছে তো না আপু? আচ্ছা, মা কি করে? মা করে না, পেশারে বুঝি, মা কাজ করে, কিছু করে না, মানে যা কাজ করে আপনিই করেন। তো যে বয়সে মনে করেন নিজের জীবনটাকে সাজাবেন, সংসার করবেন, না কত স্বপ্ন দেখে মেয়েরা, তো আপনি কি কোনো স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখে তো কিছু করেন না, কারণ নিজের পরিবার তো দেখতে হবে না, সব দিকে একটা বিপদ। তো এখন কেমন মানুষ পেলে বিয়ে করবেন? মানুষ যেরকম হোক, বয়স্ক হোক, অবয়স্ক হোক, শুধু আমার পাশে থাকলে হোক, আমার দায়িত্ব। আচ্ছা, দর্শক আপনার আপুটির কথা শুনলেন, নূপুর আপুর কথা। তো তার নাম্বারটা হচ্ছে 01984875377। আমি নাম্বারটা আবারও বলছি 01984875377। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।